একটা ওয়াজ আমি আপাদের কাছে তুলে ধরছি নবীর ভালোবাসা কারে বলে আমরা কেমন ভালোবেসেছি একটুখানি মিলেলান বাবা আপনার ইউটিভিতে দেখেছেন ওয়াজ শুনেছেন তবু একটুখানি আপাদের বুঝিয়ে দিচ্ছি বাবা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বাবা আমার রসুলকে ভালোবেসেছিল মাদিনার একজন সাহাবি নতুন ঘর বেঁধেছে বড় নিয়ত করেছে রসুলকে একটু দাওয়াত করে বাবা রসুলের তো মোনাজাত লাগে না আল্লাহ নবীর পায়ের ধুলি পড়লেই বরকত লেবে আসে আহ আল্লাহ নবীর সাহাবী বিবিকে ডেকে বলি বিবি ঘর উদ্বোধন করব কিন্তু দয়ার নবীকে একটু বাড়িতে আনবো আল্লাহ নবীর পায়ের দুলি বাড়িতে পড়বে আমার নবী পাক একটু ঘরটা দেখবে আমাদের ঘরটা বরকতে বরকত হবে যেমন আমরা কি করি আমরা কি করি বাবা ছেলের মুসলমানি দেব সব দাউদ করে বেড়াচ্ছে খাওয়া এরা মুসলমানি মানে কি একটা ইজ্জত কাটা তুমি দাউদ করে বেড়াচ্ছ খাওয়া এ কি দাউদ বলে রে ও ভাই কিন্তু ঘর আপনি উঠবেন আপনি হয়তো জানেন না যেখানে আপনি ঘর বেঁধেছেন ওইখানে একটা পুরনো বা আপার কবর ছিল আপনি অত জানেন না বাবা তো আজকালই তো পৃথিবী না আজকালই তো দুনিয়া না বাবা কোটি কোটি বছর কেটে যাচ্ছে বাবা আমি আপনি তো কালকে এসেছি এই মৈলি বকুদ্দেশ কালকে তো এসেছি বাবা হয়তো যে জায়গায় ঘর বেঁধেছেন ওই জায়গাটা নতুন আপার পূর্ণ একটা কবর ছিল আল্লাহর ওলি নামাজি সমাজি রোজা এবং বাবা হাজির একটা কবর আছে ওর মাঝখানে আপনি ঘর বেঁধেছেন বলার কিছু নেই যদি ঘর উপরে ওই কবর উপরে ঘরটা পড়ে যায় আপনার বালা মসিবত লাভ পারে। ঘরে লাভ সময় আল্লাহর কালাম কোরআন পড়িয়ে আল্লাহর কালাম কোরআন পড়িয়ে আল্লাহর আলেম দিয়ে তুমি নিজে একটু মোনাজাত করে দোয়া করবে যাতে আসমানের বালা আসমান উঠে যাবে জমিনের বালালা জমিনে গেড়ে দেবে আমরা যখন বাড়ি উঠি আল্লাহ বাক পা ভি আই পি লোক দাবু দেয় ভি লোক হ্যাঁ হা টাটা সুমুর আসবে সেই সব লোকে দাবুদ দেবো আচ্ছা তারে সে মোনাজাত করে হ্যাঁ আবার ঘর উদ্বোধন করছে ক্যাটারিং করেছে ক্যাটারিং উহ খাবার কায়দা আলাদা তিন রকম গোশ করেছে গরুর গোশ খাসির গোশ মুরগির গোশ খাও ঘর উৎপাদন হচ্ছে জি একটু লক্ষ্য করেছে আমাদের ঘর উৎপাদন হচ্ছে জি এতে বালা বেশি হবে না কম হবে বালা বেশি হবে না কম হবে যাদের দোয়া করার কথা তারা কই তারা কই ইমাম সাহেবের একটু দাও উদ্দেশ্যে ও তো এলাকার লোক নামাজ পড়ায় ডেলি পাঁচ শক্ত নামাজ পড়ায় ঘরে দাও উদ্দেশ্যে একটু যেও কুনি দোয়া করো আল্লাহ আকবর এবার ইমাম সাহেব গিয়ে বসে আছে এই তোরা অজু করে আয় একটু দোয়া করব আয় সব আয় একটু দোয়া হবে আল্লাহ আকবর ইমাম সাহেবের বলতে একদিন নামাজ পড়াচ্ছ তুমি একলা লাখ লাখ করো আমার ভিআইপি লোক আসবে রাস্তায় দাঁড়াইতে হবে দেখেছে ঘরের উদ্বোধন হচ্ছে ইমাম সাহেব এক লাখ দোয়া করতে আর ঢেঁকি রাস্তায় দাঁড়িয়ে গেছে ভিআইপি লোক এসতে ওই তো উদ্বোধন হচ্ছে কাজ হবে বাবা হ্যাঁ এই জন্য বলছি বা আল্লাহর নবীর সাহাবীর বিবি স্বামীর কানে কানে বলছে স্বামী জান মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ রসুলকে কেটু দাওয়াত করুন আমার নবী যদি আমাদের বাড়ি আসে নবীর পায়ের দুলি যদি একবার ঘরে লাগে আমাদের বাড়িটা বরকতান হবে আমাদের বাড়িটা বলে নূরের আলো আলোকিত হবে জান জান চলে যান চলে যান ও ভাইরা রে নবীকে তারা কত ভালোবে মহব্বত করেছে রে মাদিনার মসজিদে চলে গেলেন নবীকে সালাম জানালেন আসসালাম আলাইকে রসুল আল্লাহ আসসালাম আলাইকে হাবিব আল্লাহ আসসালাম আলাইকে খায়রুল খালকিল্লাহ নবীজি গো আমি আপনার সঙ্গী সাবির আমি একটা মনির তাম্মান নিয়ে এসেছি আমি মনির আশা নিয়ে এসেছি কি বাবা কিছু বলবে বলবে স্বাবী বলে নবী গো আমি নতুন একটা ঘর তৈরি করি নতুন একটা ঘর বিঁধেছি আমি গরিব মনটা আমার কিছু নেই আপনি আমার বাড়ি যাবেন আপনার পায়ের ধুন আমার বাড়ি পড়লে বর কত হবে হুজুর আমার বাড়ি একটা আপনাকে যেতে হবে ও ভাইরা রে ফুরফুরে শিরবীর পীর আমার মুজাদ আওলা যখন আপনাদের এলাকায় আসে আপনারা যে তেল পানিতে ফুকলেন আপনারা দোয়া তাবিজলেন আপনারা দোয়া করতে বলেন যে হুজুর একটু দোয়া করবেন ঘরে বেঁধেছি যেহেতু তিনি তো যাইতাই মানুষটা আমার মুজাদ্দেদের আওলাদ ফুরফুরাশের বীর পীর উনি যখন এসে দোয়া লেবা দরকার পীর দোয়া লেন আর ইনি তো ফুরফুরার পীর না ইনি তো হলেন আল্লাহর নবী রহমতের নবী দয়ার নবী যিনি নবীদের বাবা ইমাম নবীদের যিনি নবী বাবা কাছে বসে বলে নবী গো আপনি আমার বাড়ি একটু যাবেন আমার বাড়ি পাদুদুলি দেবেন আল্লাহ নবী চিল্লে বলেছিল বাবা সাহাবি গো তুমি যখন আমার বাড়ি এসেছো আমি বিশ্ব নবী তোমার দাওয়াত কবুল করে লিলা বাবা তুমি খুশি বলে হুজুর আপনি দাওয়াত নিয়েছেন আমি খুশি মানে আপনি দাওয়াত নিয়েছেন আমি খুশি মানে আমার ভিতর এখন ঈদ হচ্ছে জোরে বলুন সুবহান আজকে আমার দুনিয়ার কোন মন্ত্রী যদি বলে ফোন করে এই আব্দুল মালে তোমার বাড়ি যাচ্ছি সারা দিন ওর যেন আনন্দ হচ্ছে ঈদ হচ্ছে মন্ত্রী এসতে আমার বাড়ি আর আমার রসুল তো মন্ত্রী না মন্ত্রীর মন্ত্রী জি আল্লাহর দোস্ত তিনি যখন বলেছে দাওয়াত নিলাম সাহাবিয়া ঠিক আছে আল্লাহ আকবর বুকটা ঈদের মতো আনন্দ হচ্ছে আল্লাহর নবী ডেকে বলছে বাবা আনন্দ তো করছো আমি তোমার বাড়ি যাব বাবা খাবার কি ব্যবস্থা করেছো তুমি আমার কিছু খেতে দেবে বলো বাবা আমার জন্য নাস্তা কি করবে বাবা আল্লাহ নবী সাহাবীদের বলছেন আল্লাহ নবী সাহাবীকে বলছে সাবি ডেকে ডেকে বলছেন নবী গো আপনি আসেন আমি দেখি আপনার জন্য কি নাস্তা করা যায় আপনি দিনের নবী রহমতের নবী আপনার খাওয়াতে পারলে আমার জানটা খুশ হয়ে যাবে আপনি একটু আসেন আপনি একটু আসেন আপনি আমার বাড়ি থাকবেন খাবেন আমার বুকটা ভরে যাবে ও সাহাবি ছুটে ছুটে বাড়ি চলে গেল রে বিবির গলা খানা জোর বলছে বিবি গো আমার নবীকে দাওয়াত করেছি আমার নবী দাওয়াত কবুল করেছে আগামীকাল আমাদের বাড়ি পায়ের ধুলি দেবেন তিনি কোন নবী কোন নবী আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়ে যা ও আজ আমাদের কপাল নসিব আল্লাহ দিয়েছেন এমন একটা নবীকে আমরা দাওয়াত করেছি যিনি শুধু দুনিয়ার নবী না আসমান জমিনের নবী তামাম বিশ্ব নবী তিনি আমার বাড়ি তো শিবানবে রাতের বেলা স্বামী স্ত্রী একটু করছে। স্বামী স্ত্রী একটু আলোচনা করছে শরীয়তের মশলা বাবা স্বামী স্ত্রী একটু বলা বলি করতে হয় স্বামী স্ত্রী একটু আলোচনা করতে হয় আমাদের মধ্যে আলোচনা হয় না বাবা বিবির মতো বিবি চলে ঢেকির মতো ঢেকি চলে ওসব আলোচনা কিছু হবে বা কিছু করব ওসব চিন্তা নেই রসুলের তরিকা হচ্ছে স্বামী স্ত্রী আগে আলোচনা করে নেবে কি করবে না করবে জি এই জন্য তাহলে স্বামী স্ত্রী করেছে একটা নারী একটা পুরুষ বাঁধনে দিয়ে চাল্লা স্বামী স্ত্রী আলোচনা করতে হয় তুমি যা কিছু করবে তোমার বিবির সঙ্গে আলোচনা করবে কিন্তু আজকের আমাদের আলোচনা নেই বাবা ও সব চলে গেছে এই জন্য সংসারে বরকত নেই বাবা আগে একবার চাষ হতো মানুষ খেয়ে সারা বছর খেয়ে কুল না আর এখন কতবার চাষ হচ্ছে শুধু সংবাদ নেই নি কেন বাবা কেন নি তোমার বরকত নেই বরকত আল্লাহ তুলে নিয়েছে জি আজকে যদি আলোচনা করে কাজ করতে আল্লাহ বরকত দিত সাহাবির বিবি ডেকে বলে গো কি বলছেন বলুন বলে আগামীকাল দয়ার নবী আমার বাড়ি আসবে রহমতের নবী আমার বাড়ি আসবে কিন্তু নবীকে তো নাস্তা দিতে হবে নবীকে কিছু খাওয়াতে হবে কেন কেন খাব আমার নবী একদিন দুদিন তিন দিন চার দিন কেটে যায় পরস্পর নবী আমার সাত দিন কিছু খায় না পেটি পাথরবিদে জীবন কাটায় গো আমি নিজে চোখে দেখেছি নবীর চেহারার দিকে নবীর পেটি দিকে তাকে দেখেছি আরে আমার বিবি গো আচ্ছা আমার বাড়ি যখন দাওয়াত আসবে আল্লাহ রসুলকে পেট ভরে খাইয়ে দেব বলে স্বামী আপনি ঘাবড়াচ্ছেন কেন চিন্তা করছেন কেন আরবে দুম্বা বকরি এসব পোষা পুষি হবে আপনারা দেখেননি আল্লাহর হাজিরা চোখে দেখেছে মাঠ কি মাঠ দুম্বা হ্যাঁ আজ লক্ষ লক্ষ হাজি কোরবানি করে লক্ষ লক্ষ হাজি আজকে হজের সমাজ তারা দুটো করে কোরবানি করে একটা দম একটা কোরবানি জি তাহলে কত ওখানে দুমবার দরকার মাঠ কি মাঠ সব চড়ছে আমি নিজে চোখে দেখেছি আপনাদের দোয়া জি বিবি বলছে স্বামী একদম ঘাবড়িও না আমাদের একটা মাত্রে দুম্বা তথা বকরি সকালবেলা তুমি জবাই করে দেবে জি সুন্দর করে ছাড়িয়ে গোস্ত তৈরি করে দেবে আমি সুন্দর করে কষা করে রান্না করে দয়ার নবীর মেহমানদারি করব একটু জোরে বলবে আর একটু জোরে বলবে দেখেন স্বামী স্ত্রী মাসারা কেমন হলো আলোচনা কেমন হলো সকাল হয়ে গেল আর দেরি নেই বাবা সাবি ছাগল আর বাবা সুরিটা কাছে দাঁড়িয়ে গেছে জবাই করবে আল্লাহ নবীর মেহমানদারি করবে কিন্তু না 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 কিতাবে পাওয়া গেছে ওনার দুটো মাত্র ছেলে আপার বড় ছেলে উঠে গেছে বড় ছেলে জেগে গেছে আব্বার কাছে যে দেখা হাতে সুরিক আর কাছে বকরিক ছেলেটা ডেকে বলা বকরি ছাগল কেন চুরি কেন বালি বাবা ছেলে রে আজ আমাদের বাড়িতে আল্লাহর দোস্ত তো শিব আল্লাহর হাবিব তিনি আসবেন যে নবী বেগুনা নবীর যে নবী মাহুম নবীর যে নবীর কোনো কাপার গোনা নেই যে নবীর কোনো পাপ নেই উনি হলো আল্লাহর দোস্ত আমাদের বাড়ির মেহমান তাই এই বকরির ছাগলটা জবাই করছি বাবা রসুল কেটু খাবো তোর মায়ের সাথে আলোচনা করেছি ছেলেটা বলছে আব্বু তাহলে আমি ছাগলের পা গুলো ধরি তোমার জবাই করতে সহজ হবে কলিজার টুকরা ছেলে পা গুলো জড়িয়ে এইবার এইবার বাপ কি করলো বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করে দিল চামড়া গুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে গোস্ত বিবির কাছে দিয়ে বললো বিবি সুন্দর করে রান্না করো আমি মদিনার বাজারে যাচ্ছি আমার নবী আটা আর গোস্ত ভালোবাসে জবের আঁটা রুটি আর গোস্ত নবীকে খাইয়ে আমরা তৃপ্তি করাবো নবীর পেটটা ভরাবো আল্লাহ নবী খুশি খুশিতে বাঘে বাঘ হলে আমার আল্লাহ খুশি হবে স্বামী আপনি যান জান যান কোন চিন্তা করবেন না সাবি ছুটে 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 পয়সা নিয়ে মাদিনাও শরীফের বাজারে চলে গেলেন বাবা আপা জবে নাটা কিছু কিনবে গাওয়া ঘি কিনবে যেহেতু রো জবে নাটা গাওয়া ঘি সুন্দর করে আপা রুটি বানিয়ে আল্লাহ নবীর মেহমানদারি করবে দয়ান নবীকে দে বলে স্বামী চলে গেছে এদিকে সাহাবির ছোট ছিল উঠে বলছে বড় ভাই আমি জীবনে কোনো এইখানে রক্ত দেখিনি পাঁচিলের কাঁচা তো রক্ত কেন বড় ভাই দেখে ছোট ভাই তুমি বুঝবা না তুমি তো ঘুমিয়েছিলে আজকের আমাদের বাড়ি খুশি সংবাদ ঈদের মতো আনন্দ এত খুশব আজকের আমাদের বাড়িতে দয়ান নবী রহমতের নবী আমাদের বাড়ি তো শিবানবে তাই বলে বাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ তখন ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই এত রক্ত বকরি ছাগল জবাই হলো আমাকে একটু ডাকলে না আমি একটু দেখতো কেমন জবাই হয় যেমন আমাদের দেশে গরু ছাগল মুরগি জবাই হয় কিন্তু উট জবাই কিন্তু আলাদা বাবা উট আমি নিজেও জবাই করেছি বাবা আমি তখন ফলতি লজিন থাকি জি আমিনপুর ফলতি ওখানে একজন হাজি সাহেব উঠ জবাই করত। আল্লাহ আকবর আল্লাহ আমার চোখে দেখিয়েছে উট কিভাবে জবাই করতে হয় কারণ ওই যন্ত্র শোবানো খুব বিপদ বাবা ওই যে লম্বা গলা ভিড়া জি আল্লাহ আকবর প্রথমে দোয়া কালাম পড়ে ওর গলায় বল্লক মারতে হয় আল্লাহর কি ইরাদা আপনি দোয়া কালাম পড়ে বল্লক যখন মারবেন আস্তে আস্তে শুয়ে পড়বে জোরে বলুন সুবহানাল্লাহ জি ও কোরবানির জন্য রাজি এই জন্য আজকে যদি এই মৌলি মুকুন্দে যদি একটা উট জবাই হয় আপনারা দেখতে আসবেন না এই চল দিন দেখে আসি উট কি করে জবাই হয় চল দিন দেখে আসি গরু মা ছাগল জবাই দেখেছি উটটা দেখে আসি আল্লাহর নবীর সাহাবির ব্যাটা বলছে বড় ভাই আমি তো দেখলাম না বড় ভাই ডেকে বলছে ছোট ভাই আমি তো ছিলাম ছাগলের পা ধরেছি তবে তুমি একটা কাজ করো তোমার আমি দেখাচ্ছি কিভাবে জবাই করতে হয় এই বলে ঘরের মধ্যে গেলো আব্বা খাটের তলায় সুরি রেখেছিল তীক্ষ্ণ ধার বাবা সুরিটা পার কুড়িয়ে নেই এইবার ছোট ভাই শুয়ে গেল বাবা ছাগল জবাই দেখাচ্ছে এইভাবে জবাই করতে হয় ও ভাইরা উল্টো পিঠ দিয়ে টানবে ছাগল ভাই দেখাবে আল্লাহর মকর কি জানবে গো সিধে পেট বস্তরবার সাদা রা দিয়ে টেনেছে ছাগল আপনার গলাটা কেটে গেল হুলগুল গল আপনার বলে কেটে গেছে রক্ত গল গল করে বের হচ্ছে ছোট ভাই ছটপাট করতে লেগেছে বড় ভাই অবাক হয়ে গেল মা জননীর কাছে দৌড়ে গেল মা তখন রান্না করছে ওরে মা রে সব বলা গেছে মা একবার তুই পাঁচিলি বারে মা জন্ম দুকে চলে এলেন এসে তাকে মানিকার মাছ বেরা তোমার হাত পা তুলে তুমি করছে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ তুমি আমার সবর দা সাবির বিবি যেহেতু কোরআনে বলা চিন্না আল্লাহ মা সবিরি আল্লাহ মা সবর দাও ধৈর্য দাও আজকের আমার ব্যাটা তো একটু মরে যাবে গলা কেটে গেছে বাঁচবে না আজকে দিনের নবী আসবে আমার শপথ দাও সুহান আল্লাহ সুহান বলতে না বলতে ছেলেটা নড়নড়ি করে না নিস্তব্ধ হয়ে গেছে তথা ছেলেটার দুনিয়ায় নেই এনতেকাল হয়েছে দুনিয়াতে চলে গেছে মা জনুনি ছেলেকে ডেকে বলছে বাবা ছেলে তুমি পাটা ধর আমি মাথা ধরবো এই বলে বাবা পাঁচা পাঁচি করে নিয়ে ঘরের বাবা একটা কোনায় শুয়ে কালো চাঁদের মুড়ি দিয়ে রাখলো রাখার পরে রান্নার কাজ করছে আব্বাদান কি বলবো মহিলা মনে মনে করছে আল্লাহ আজ আমি যদি চোখের পানি ফেলি আজ আমি যদি কাঁদি দয়ার নবী দুঃখ পাবে দয়ার নবী কষ্ট পাবে এই মনে মনে করে সব হজম করে আমার নবীর প্রেমের পাগল আমার নবী আমার রসুলের প্রেমের পাগল ও ভাইরা রে সাহাবী মদিনার বাজার থেকে আটাল গাওয়া গিয়ে আনলো এইবার সুন্দর করে রুটি তৈরি হবে গোস্ত কটা তৈরি হয়ে গেছে আব্বা কি বলবো ঈদের মতো বাড়ি আনন্দ কি সুন্দর আনন্দ কি সুন্দর খুশি সব ঠিকঠাক হয়ে গেছে সব রান্না বান্না করে বাবা রান্না রান্নাঘরে কে দিয়েছে স্বামী স্ত্রী দুজনে পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে আমার রহমতের নবী একটা ডাক দেবে দিনের নবীতে দুটো ডাক না দেয় একটা ডাক দিলে আমি দরজাখানা খুলে আল্লাহ নবীর গলাকানা জড়িয়ে পাঁজা করে ধরবো রহমতের নবী আল্লাহর দোস্ত যদি আমার বাড়ি এসে বেশি ডাক দেয় আল্লাহ খুশি হবে শাম বিবিকে বলছে বিবি চলো পাঁচিলের দরজার কাছে দাঁড়িয়ে যাই আ আল্লাহ রসুলকে একটু পাটা করে ভিতরে লব জোরে বলো আহা এত গরিব আমার রসুলকে বসতে দেবেন আমার রসুলকে বসতে দেবেন বসার মতো কিছু নেই কি বসতে দেবে আল্লাহ আকবর বিবি কি করলো নিজের ওরনাটা পিছিয়ে দিল আমার রহমতের নবীর বসার জন্য জোরে বলুন আর একটু বলুন বলুন এইবার স্বামী স্ত্রী দুজন দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে আমার নবী আসবে আর গলাটা জড়িয়ে ধরবা যান এইভাবে যখন দাঁড়িয়ে আছে হঠাৎ একজন পাশের ব্যক্তি চলে ছুটে পাগল ও নবীর প্রেমের দেওয়ানা ও নবীর সাহাবি তুমি কি খবর শুনেছো না 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 শুনিনি কি ব্যাপার কি ব্যাপার বলে দাঁড়িয়ে আছো কেন সবাই হাউতাস করছে তুমি দাঁড়িয়ে আছো কেন কি ব্যাপার কি হয়েছে বলে একটুখানি চলে এসো না না আমি যাব না যাব না রহমতের নবী আমার বাড়ির মেহমান বলে সাহাবি তুমি পরে আসবা তুমি চলে এসো এখন বলবো না চলে এসো সাহাবি বলছে ভাই কি হয়েছে বলো না 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 তুমি চলে এসো বলবো এই বলার পরে সাহাবীর মনে আনন্দ সাহাবীর মনে যে একটু দূরে চলে গেল বাবা যে ডাকে বাবা বড় ছেলে সাদের থেকে নিচে পড়ে দুনিয়ার থেকে বিদা বাপ নবীর সাহাবি পাজা করে জড়ি কাঁদতে লাগলো ও আমার বড় ছেলে এ ঘটনা কেন ঘটলো তুই কেন দুনিয়ার থেকে চলে গেলি কেন বিদাইলি কারণটা কি ব্যাপারটা কি এই বলি ঝরঝর করে কাঁদতে লাগলো চোখের পানি ফেলতে লাগলো সাহাবীর মনটা বড় বলে হৃদয়টা বড় অন্তরটা নরম তাই কেঁদে আল্লাহ আমার শপথ দাও আমার ধৈর্য দাও আমার ইচ্ছার দাও আমার দাও আমার রসুলের প্রেমের পাগল আমি আমি বাচ্চা লিখে কাত আগে রসুলের প্রেমের পাগল হবো জোরে বলুন পাঁজা করে কোলে করে নিয়ে ঘরের মধ্যে ডাঁড়লো বিবিকে ডেকে বলছে বিবি আমার ছোট ছেলে কই বিবি বলছে স্বামী ওই ছোট ছেলে মরে ঘরের কোনায় আছে ওই পাশে শোভা অবাক এই আমার ছোট ছেলে নেই বলে তুমি বাজারে গেছো তোমার ছোট ছেলে মারা গেছে ওই তোমার ছোট ছেলে আল্লাহ আকবর দুটো পাশাপাশি কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে এক ফোটা চোখের পানি ফেলবো না আমার রসুল দুঃখ পাবে জোরে বলুন আল্লাহ যে কোরআনে বলেছে কুন্তুম তো হেবুন আল্লাহ রসুলকে যারা ভালো বড্ড আল্লাহকে তারা পাবে জ্বলন্ত নজিরটা দেখিলেন আজকের দুটো মরা বাচ্চা কলে যার টুকরো সন্তান আজকে দুনিয়ার থেকে চলে গেছে শুধু একটাই কথা বলল হিন্না আল্লাহ মা সবেরিন আল্লাহমা শবর দাও জোরে বলে আমরা কি পারবো বাপ একটা ছেলে যদি মৃত্যু সংবাদ এখন মিলাতে বসিয়ে আছে যদি কেউ মৃত্যু সংবাদটা দিয়ে একটা ছেলে মারা গেছে হাটপেল করে আপনি কি বলবেন বসবেন মিলাতে এই ওই বাব যা আল্লাহ শবর দাও বলবেন যে এখানেই কাছে পড়বেন এখানেই পড়বেন দাঁত লেগে পড়ে যাবেন কে তো নবেরী সাহাবিরা কত ধৈর্য কত সবর আমার অসুলের প্রতি করেছিল এটা চিল্লে জোরে বলুন সব ভালো ঠিক আছে পাঁচিলের কাছে দুজন দাঁড়িয়ে আছে জোরে বলুন আর একটু চিল্লে বলুন এদিকে কিন্তু দুটো মরা ছেলে ঘরে কোনো চিন্তা নেই নবীর প্রেমে ডুব দিয়েছে নবীর প্রেমে পাগল আব্বাজান ভাইজান আল্লাহর নবীন বাপার মদিনার মসজিদে নামাজ কালাম পড়ে জোহরের আমার নবী যখন টুকটুক করে আসছে সাহেব নবী তাকে তাকে যত সাহাবীর জোহরের নামাজ পড়েছিল সাপ নবীর পিছন ধরেছে আই আপনি আছেন যেখানে আমরাছি সেইখানে নবী গো আমরা আপনার সঙ্গে যাব আমার নবী সাবিতের সঙ্গে করে নিয়ে দাওয়াত বাড়ি হাজির আসসালাম আলাইকা ইয়া লাল্ বায়া হরেন না সালাম করার আগে সালাম করার আগে বিশ্বজবী মদিনার পথ যখন আসছিল একটা ঘটনা ঘটে গেল পথের মাঝখানে হাজরাতে জিবরিল হেইবার নামে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিলেন ও রহমতের নবী ও তোর খবর আপনার বলে দিয়ে আমি আল্লাহর তরফ থেকে শুনিলেন শুনিলেন আল্লাহ নবী বলে জিবরিল কি খবর তুমি দিয়ে তেলে বলো বলে নবীজি রে যে বাড়ি আপনি দাওয়াত কে দিয়ে যাবেন আপনার মহব্বতের সাহাবী আপনার ভালোবাসার সাহাবী আর ঘর উৎপাদন করবে উনি দাওয়াত করেছে আপনি ওই বাড়ি খানা খাবেন তবে চিন্তা নাই আমি জিবরাইল বলে গেলাম ওই বাড়ি বাড়িওয়ালা দুটো বাচ্চা আছে সোনার মারি ওদের নিয়ে আপনি নবী কিন্তু কিন্তু খানা খাবে যা নবী আমার এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া হালাল বায়াত আসসালাম আলাইকুম হালাল বায়াত ও সাহাবী আমি রসুল এসেছি সঙ্গে সঙ্গে ছুটে এসে বিশ্ব নবীর পাজা করে বুকের মধ্যে নিলেন জোরে বলো নবীকে কত ভালোবেসেছে বাবা আমাদের মতো দুমুকো না দুমুকো না নবীর ভালোবাসা জিনিসটা আলাদা নবীর প্রেমটা আলাদা নবীর মহব্বত আলাদা সবাই নবীর মহব্বত পারে না বাবা আজকে যে হুজুর মারা গেছে আপনারা শুনেছেন কি জানি না আমার ছোট হুজুর পীর কেবলার সুযোগ্য আওলাদ পীরজাদা জাদা গোলাম রহমান সিদ্দিকী হুজুর আহ গতকালকে মারা গেছে আজকের পাঁচটা জানাজা হলো বাবা যাবার তো ইচ্ছা ছিল যেতে পারিনি যেহেতু জলসা নিয়ে রেখেছি বাবা আমি বারবার ফোন করছি হুজুরদের সঙ্গে মসজিদে বসে ফোন করেছি বাজে বাজে বলা বলা লোক লোক না না আমি কথা কথা আমার কলিজা ভালো হতো জানাজা পড়লে মনটা স্বচ্ছ হতো কিন্তু কি করব আমি যদি এদের বলি আমি জানাজা যাচ্ছি যাব না এদের তো তখন তো আসার খাবে আমাদের সময়টা কি হবে যেহেতু আমার আটটা থেকে দশটা টাইম কি করবে আমি হুজুরদের বললাম হুজুর আমি যেতে পারবো না দোয়া করবেন কারণ আমার মনটা আশাটা ছিল ভালো যাব কিন্তু আজকের আমার দাওয়াত আটটা থেকে দশটা টাইম আমি গেলে মুশকিল হয়ে যাবে একটু দোয়া করবেন আর আমি এই রোজার ভিতরে যে আমি কবরটা যে রাত করে আসবো জোরে বলি জি যেহেতু হুজুরদের সাথে আমার একটা সম্পর্ক আলাদা বাবা মোহব্বত আলাদা ভালোবাসা আলাদা প্রেম আলাদা আপনারা জানেন না আর আমি দুমুখো বক্তা না বাবা আমি একমুখো বক্তা অনেক আছে আমাদের ভিতর কিছু বক্তা দুমুকু সামনে দেবে তকবির আর পেছনে বলবে কি জানি দাউদ করিলে কেন আলেম পাওনি আলেম পাওনি হুজুর পাওনি ও দাউদ করিস কেন চিন্তা করেন বাবা জি এই সব এখন বর্তমানে কিছু কিছু চলছে সবার বলছি বাবা দুমুকু জি অনেকে বলছে ফুর্বর হুজুররা গাড়ি বাড়ি হ্যান ত্যান সব করছে ভোসেট হুজুররা গাড়ি বাড়ি সব করছে কেন করবে না তার দাদা রেখে গেছে বাপ রেখে গেছে তা তারা ভোগ করবে না তুমি যাও তুমি বাড়ি করো কত বড় নির্লজ্জ হ্যাঁ তার বাপ দাদা রেখে গেছে তারা খাবে না তুমি খাবে মা হ হক বাগান তৈরি করে দিয়ে গেছে তারা ফসল খাবে আর তুমি এখানে হাত কামলাচ্ছ কেন তোমার বাপ করি নি কেন তোর বাপের বলতে পারনি পীর হয় আমি খাব আল্লাহ সেদিক মুরত তোমার নি তুই পীরের পদনাম দচ্ছ বশিwidehat পদনাম দচ্ছ অত সহজ না বাবা আমার দাদা পীর মুজাদ্দদের জামান আমার বশিরাটের পীর আমার দাদা পীরের গোলামি করে ইনু পীর জোরে বলে সুবহানাল্লাহ একটু আস্তে বলে সুবহানাল্লাহ তুমি পীর হতে পারো নি তোর আব্বা পীর হতে পারিনি জি পীরের পদনাম দিও না বাবা আমার দাদা পীরের বদনাম লাগে খবরদার ভালো না লাগে তুমি ডাকবা না ভালো না লাগে তুমি কথা বলবা না তাই বলে পীরের বদনাম দিও না আমি খোকা ভাই পাই ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা পীরের কোয়ালিটি আলাদা আল্লাহ তরফ থেকে পীরে আসে জোরে বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলুন এই জন্য বলছি বাবা খুব মুখে আসার বলে দেই বলবেন না খুব বাবা হিসেব করে কথা বলবেন আল্লাহর নবীর বাবা কোলাকুলি করে এইবার বিছানে বসালেন অবাক লাগলো বাবা নবীজি জোহরের নামাজ পড়েছে যত সাবিরা নবীর পিছন পিচন গেছে ও ভাইরা 102 সাহাবী না কিতাবে দেখছিলাম 1600 সাহাবী ওই দাওয়াত বাড়ি গেছে গো সাহে একটা বক আর এক কিলো যাবে রাত আমার নবীর খাবেন বলে ও ভাই এইবারে टाकी দকে মাথায় মাথা নাই রে আমার নবীর সঙ্গীরা জোহরের নামাজ পড়ে সব সাবিরা চলে নবীর প্রেমের পাগল বাইরে তাকে তাকে ষোলোশো সাবি আমার দিনের নবী রহমতের নবীটা কই যে বাবা সাহাবী একটু আগে তোমার মনটা ছিল আজকে আনন্দে কুড়িতে দে ভাগে ভাগ এখন কেন মলি আমি বুঝতে পেরেছি বাইরে সাহাবী বেশি এসে গেছে বলে চিন্তা হচ্ছে ও সাহাবী রে এক বিন্দু চিন্তা করবে না ঘাবড়াবে না ঘাবড়াবে না আমি নবী পাক বলছি শুনে নাও তুমি যা রান্না করেছো ওইগুলো ওই কুলিয়ে যাবে জোরে বলো আর একটু চিল্লে বলো বাবা তুমি যা রান্না করেছো তোমার কোনো চিন্তা নাই আমি রসুল বলছি সব কুলিয়ে যাবে বলছে হুজুর এত সাহাবী এত সঙ্গে এসেছে আর আমি তো সামান্য কিছু আপনাদের মেহমানদারি করেছি এত এত সাহাবী আল্লাহ রসুল বললো বাবা রুজির মালিক আমার আল্লাহ জোরে বলো আল্লাহর এক নামে আর রাজ্জাক চিন্তা করছো আল্লাহ তোমার সবকিছু কুলিয়ে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রসুল বললো বাবা তুই পাতা পেড়ে দাও পাতা পেরে দাও সব সাহাবির কোলে কোলে পাতা দিলেন সুহান আল্লাহ সব সাহাবির কোলে কোলে পাতা দিলেন আল্লাহ রসুল বসে গেছে ওখানে খাবে সুহান আল্লাহ সুভান আল্লাহ আমার নবী এমন নবী ছিল সাহাবিদের নিয়ে খেতেন বাবা সাহাবিদের নিয়ে খেতেন সব কাতরা কাতরা বসে গেছে সব পাতা পেরে দিয়েছে পাক দেখে বললো বাবা তুমি যা তুমি যা রুটি করেছ তুমি যা গোস করেছ কোনো চিন্তা করবে না ওই রুটিগুলো কাটো কেটে ঢাকনি দাও গোসের হাঁড়িতে ঢাকনি দাও আর আমি নবী পাক বলছি শোনো তুমি বিসমিল্লাহ বলে তুলে তুলে দেবে জোরে বলুন সাহাবী বলছে হুজুর এক কিলো জবেরাটা রুটি এক কিলো জবেরাটা রুটি বলতে বাবা অতি বরকত হবে জোরে বলেন আমাদের মতো না খানাবাড়ি গেছে আটশো পাঁচশো লোকের আয়োজন আটশো লোক খাদিমদারের মা কাছে গিয়ে বলতে ভাই আমি গলায় দড়ি দেবো কেন বলতে মান সম্মান যাচ্ছে পাঁচশো লোক আটশো বলতে যে শুধু ডালি পানি দে ফ্যান থাকে তো ফ্যান দে আর খাদিম বলছে পেট ভরে খাবে কি বলে বুঝতে পারছে কি বলেন দিন ভালো বুঝতে পেরেছি বাড়িয়ালা বলছে খাদিম দাদের পেট ভরে খাবে মানে দু ফিস কর দেব আল্লাহ কত কায়দা আল্লাহু আকবার জি কাদিরম দাদাকেতে বলে দিতে ক্ষেতে এখানে বিসমিল্লাহ না আলহামদুলিল্লাহ কিচ্ছু না মাথা হাত কি করি কি হবে এই আল্লাহ দিলই ফুর হই না মানসে দিলই কুল না আমার সঙ্গে কয়েকজন গেছে ফুরগুড়ায় এই আমার কালিমুল্লাহ হুজুর তখন বেঁচে আছেন বাবা আর হুজুরদের বাবার হচ্ছে বাড়ি ভিতরতে ভাত আনে ওই বাসনে একবার বাবা আর উতি তর্ক দেয় আপনারা দেখেছেন না বাবা

যাচ্ছে তিনটে ও খাবো জি আর ওখানকার নিয়ম হচ্ছে ওই ভাত বাসন একবার আর তরকারি এই লো বাসন এই লো বাসন আমার সঙ্গী যারা গেছে আমার বলতেছে খোকা ভাই ভাত হাত দেবে নাই শেষ আই বলতে কেন আর তো বলতেছে ইয়ে ওয়ালে পালা দমো মতো হবে মাঠে খাটা লোক তো গেছে আমার তো বুঝতে পারেন নি ওরা তো খায় ভালো আমাদের মতো তো না অল্প খাবে তাই বলছে এই দেখ যা আদেশে উইয়াকে খা উইয়াকে খা হ্যাঁ উইয়াকে খা তা বলতে খাবো কি দেখে দেখ অন্য রকম হচ্ছে হোটেল কোন দিক এদিকে হাতি কেন তা বলতে ও খেলি দৌড়ি তবে সেখানে যাবো হাতি খা বিসমিল্লে বলে খা আমার আল্লার ওলির দরবারের খানা জেরে বললো বলতে যতই ওলি বলো পালা দবা হবে এইবার লাইনে বসেছে বাবা বাস্তব বলছি মিথ্যে কথা বলছি বাবা এইবার সেই খানা বসে খাচ্ছে অন্তত তিন ভাগের দু ভাগ খেয়েছে হাফ তা তিন ভাগের দু ভাগ খেয়েছে এক ভাগ রয়েছে বল তার ভেতর যাচ্ছে না আদিকে হোটেলে যাবি না তো বলতে না আর হচ্ছে না আরে কেন পুরো খা তো চিতি কি দু ভাগ রয়েছে ভেতর যাচ্ছে না হাতে আমার পীরের বাড়ির খানা বরকতি খানা জরে বলো চালাকি পেয়েছ একে বোর খুলে দেবা হ্যাঁ তুমি খেটেলে এলে দেখে রয়েছে এই কটা দিচ্ছিস কেন হারি সব দে আমার পীরের দরবারের খানা বরকত আলাদা খাবে পেট ভরে যাবে জোরে বলুন চিল্লে বলুন এ হস করতে যারা গেছে বাবা জিজ্ঞেস কর দেখো আরবে একটা রুটি পাঁচরিয়াল রিয়াল এই একটা রুটি পাঁচ রিয়াল আরবে তবে সে রুটি কিন্তু দশজন বলতে খাইতে হবে সে রুটি কি রুটি বুঝতে পেরেছে তোমার বাড়ির এরম রুটি না শেষে বিছানা রুটি লাও হক আমার সঙ্গে যারা কাফেলা ছিল মদিনায় ওরা বলছে হজির একটু সকালে নাস্তা করবে চলো দিন ওখানে চা এক প্যাক রিয়াল আর রুটি হচ্ছে পাঁচ রিয়াল একটা দিয়েছি তিন চারজন বলতেছে কি কি হবে আর দুটো লাও ত ইয়াকে খাও

ইতা নবীর কাছে नेते আমন নবী পাক ব্যাপারে সাহেব হাড়িtag আগলা করো হাড়িsuperblock লাগলা করো রুটিটা লাগলা করো আগলা করি ডাকে বাবা হাড়ির গোশত হাড়িতে রয়েছে আস্তে বলুন সুবহানাল্লাহ আরো আস্তে বলে বরকত দেয় কে জোরে বলুন আল্লাহ আজকে আল্লাহর নাম লেখাই খায় খানা বাড়ি গেছে চাচা বলতে পারবে না তো কোত্থেকেস কেন কিরম দোয়া চালাচ্ছে বলেন আজকের জান ভরে জমি বেঁচে তাই খানা করতেছে আর ইনার কত রমজানি পারবে না তো কত গেছে কেন কেন বলা যায় না আল্লাহ তুই যা মাপে চিস এই আজকের রাস্তা তারা যারা বাস করে তারা কি খায় আজ তুমি কি খেলে কিন্তু বরকত নিয়ে আজকের আনন্দ সব সাবিরা বসে আছে খাবে না 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 আমার দয়া নবী যত না বলবে কেউ খেতে পারবে না সবাই নিয়ে বসে আছে আমার নবী পাক দেখ বলে সাবি তুমি শোনো বাবা সাবি নবীর কাছে চলে এসেছে আল্লাহ নবী দেখে বলে বাবা সাহাবি আমি নবী যখন কিছু খাই আমার দুটো নয় নির নানু ভাই আমি মামে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু আর দুই দিয়ে ওর আমার গালটা হা করে আমি ওদের গালে দিয়ে তারপর আমি নবী খাই খাওয়া করি বাবা আমি নবী আজকে আমার আমার নয়নের নানু ভাই কেন আনতে পারিনি ওরা দুই ভাই খেলা করতে গেছে আমি মদিনার মসজিদে নামাজ পড়ে চলে এসেছি বাবা তোমার দুটো বাচ্চা আছে ছেলে আছে ওদের ডেকে দাও হাসান হোসেনের মতো ওদের গালে আগে দিয়ে আমি নবী খাবো জোরে বলুন আর একটু জোরে বলুন আচ্ছা বলুন মরা ছেলের বাপ নবী যদি ওই কথা বলে তখন কি চোখের পানি আটকানো যাবে বাপ জোরে বলতে হবে যারা একদম প্রাশন্দ তারা কি পারবে চোখের পানি বন্ধ করতে ইয়া রসুলাল না 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 আপনি আপনি খান একদম ঘাবড়াবেন না খান খান আমার বেটা দুটো ঘুমিয়ে গেছে আমি একটুবারই ডেকে দিচ্ছি সাহাবিরা জীবনে মিথ্যে কথা বলে না সাহাবিরা জীবনে মিথ্যে কথা বলে না বাচ্চা দু ঘুমিয়ে গেছে বাবা মরনি রদ করছে ঘুম আর ঘুমকে বলা হয় মৃত্যু সাহাবি ডেকে বলছে নবী গো আমার বাচ্চা একটু আগে ঘুমিয়ে গেছে ওদের ঘুম থেকে তুললে দালা তুল করবে আপনি খাই কাবা করুন আপনি দয়ার নবে রহমত নবী সাত দিন খান না জীবন কাটান আপনি খাই কাবা করে পরে ডেকে দিচ্ছি নবী বলি সাহাবি রে আমি জবান দিয়েছি আমি আদা করেছি তোমার বাচ্চা নিয়ে খাবো দাও দাও ডেকে দাও ওদের গেলে আমি নবী আগে দিতে রাজি তখনই সাহাবি আর নিজের মন মাইন্ড ঠিক রাখতে পারলো না বিশ্ব নবীর গলাখানা জড়িয়ে হাউ করে কেঁদে উঠলো কেন সাহাবি তুমি কাঁদছো কেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খাল কিল্লা আমার দুটো ব্যাটা দুটো বেঁচে নেই আজকে দুটুই পর দালিয়েছে দুটুই মারা গেছে আল্লাহ দুটুই তুলে নিয়েছে আমার নবী পাক বলছে বাবা কি ব্যাপার কি ব্যাপার আজকে সকালবেলা দুটো বাচ্চা পার আশার আগে দুনিয়াতে চলে গেছে আমার নবী वाले সাহাবী গো আজকে তোমার দুটো বাচ্চা তোমার তুমি বাপ আজকে দুটো বাচ্চা দুটো মরে ঘরে পড়ে আছে আর তুমি আনন্দে খাবেছো খুশি

এমনি ভালোবেসেছে বাবা এমনি मोहब्बत করেছে এমনি নবীর প্রেম করেছে আজকের দুনিয়ার জমিনে তারা জান্নাতের সার্টিফিকেট 10 জন চাবি এমনি পেয়েছে বাবা আজকের আমরা দুনিয়ার পাগল সংসারের পাগল ছেলে কি খাবে মেয়ে কি খাবে বউ কি খাবে সেই চিন্তা পাগল হয়ে যাচ্ছে একবার নবীর ভালোবাসা lấyনি যেতো কোরআনে বলেছে নবীর আগে ভালোবাসো হ্যাঁ জি আমি আরবে যে দেখি আল্লাহ হাকবার সোনার মদিন আমি দোয়া করছি নবীর দিকে তাকিয়ে নবীর মজারের দিকে তাকিয়ে হাত তুলে মোনাজাত করছি আরবের পুলিশ আমার হাতটা ঘুরিয়ে কাবার দিকে দেখছি ভাই আমার এত দুঃখ লাগলো আমার সঙ্গে যে কাফেলা ছিল বড় আলে ডন্ডির হাটে বাড়ি আমি ওনাকে বললাম ভাই যান দেখুন তো এখানকার পুলিশের কি অবস্থা আমি নবীর দিকে তাকে মোনাজাত করছি উনি হাতটা ঘুরে কাবার দিকে দিচ্ছে মানে পশ্চিম দিকে হ্যাঁ হেইবারে হ্যাঁ মহাশা মা বলল খোকা ভাই আপনি জানেন না এখানকার নিয়ম হচ্ছে সব কিছু কাবা সব কিছু কাবা এরা জানে সব কিছু কাবা কিন্তু কাবার কাবা হচ্ছে আমার বিশ্ব নবী জোরে বলুন আমার নবী যদি না আসতো কাবা হতো না ঠিক না ভুল বললাম যে আমার নবীর জন্য তো দুনিয়া আমার নবীর জন্য তো কাবা আজকে সে নবীর দিকে তাকে মোনাজাত করতে দেয় না এমন একটা জায়গা কি করব তবু ঘুরে 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 আমি মোনাজাত করলাম আমি দোয়া করলাম মো এমনি তো পানি রাখা যায় না আমার নবীর রওজায় গেলে বাবা এমন কোন পাশন্ড নেই তার চোখের পানি বুকে পড়ে না আল্লাহর হাজিরার সে করে দেখবেন সহ্য করতে পারে না এমনি কাঁদে এমনি চোখের পানিগুলো গড়িয়ে যায় সাহাবি বলছে হুজুর আমার ছেলে মারা গেছে আপনি দুঃখ করছেন কেন আপনি তো বেঁচে আছেন জোরে বলুন একটু জোরে বলতে পারলেন না আল্লাহ রসুল ডেকে বলছে বাবা সাহাবিরা সব নাস্তালিয়ে তালিয়ে বস আমি একটু ঘরে যাচ্ছি জোরে বলুন আল্লাহর নবীর দয়ার নবীর রহমতের নবী নাস্তারে কে গুটি গুটি চলে সাবির বিবি দরজার কাছে দাঁড়িয়ে হাউমাও করে কে উঠেছে নবী গো আপনি কোথায় যাচ্ছেন বলে তোমার ছেলের কাছে যাচ্ছি তাহলে আমার ছেলে তো দুনিয়ায় নেই আপনি কেন যাচ্ছেন ছেলের কাছে নবী গো আপনি যখন এসেছেন আমার ঘরে বরকত লেবে এসেছে আমার ছেলে চলে গেছে যাক আপনি মেহমানদারি করুন খান আপনি তিন দিন চার দিন খান না পেটে পাথর জীবন কাটান আমার স্বামী বললো আপনি খান 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 বলে সাবির বিবি রে একটু

সাহাবি ডে কচিব সব বলেছি তবু নবী যাচ্ছে আমার দুটো বাচ্চা আগে দেখতে যাচ্ছে দরজাখানা কুলে দিলো বিশ্বনবী ঘরমতি চলে গেল আল্লাহর দস্ত রহমতে নবী যখন চলে গেল দুই বাচ্চা পালুর শোয়ানো আছে আমার নবী বাগ কি করলে দুই বাচ্চার মাঝখানে আমার দিনে নবী বসে যা বসার পরে চাদর আগলা একটার গলা কাটা আর একটার নারী বুড়ি বার হওয়া বাবা মুকেশ বাবা দাগ আমার নবী বলে সাহাবি রে কি মৃত্যু তুমি বলো সাহাবি সব কথা গুলি কেলে মানে আপনার জন্য একটা বকরি রেখেছিলাম এই বকরিটা জবাই করে আমি মদিনার বাজারে গেছি এরা ছাগল দাবায় ছাগল দাবায় খেলেছে এই দেখেন আমার ছোট ছেলে গলায় বড় ছেলে ছুরি টেনে দিয়েছে আর বড় ছেলে সাথে তেমনি নিচে পড়ে মারা গেছে রহমতের নবী জান 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 আপনি চিন্তা করবেন না আপনি খাই কাপা করে জানা দা পড়ে দেবেন আমি সাহাবি আপনার ভক্ত আমি নিজে হাতে মাটি দেব আমার দিনের নবী রহমতের নবী ডাক আমি অবদা করেছি বাচ্চা দুটো নিয়ে খাবো আজকের আমার আশা পূর্ণ করে দেওয়া আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো কুমবেজ নিল্লা আল্লাহ তুমি সব করতে জেন্দা করতে পারো আল্লাহ রে আমি দিনের নবী বলছি আল্লাহ আমি তো আর দোস্ত বলছি আল্লাহ তুমি দেরি করো না যে বাচ্চা দুটো জাহান কবজ হয়ে গেছে যে বাচ্চা দুটো মারা গেছে দুনিয়াটা চলে গেছে আমি নবী বলছি তুই জেন্দা করে দাও আমার কোলে আল্লাহ পা তুমি তুলে দা আল্লাহর রহমতের নবী দয়ার নবী মোনাজাত করছে আর নবীর চোখ দিয়ে ফোটা ফোটা পানি সাহাবিদের সাহাবীর দুই ব্যাটার কালো কাপড়ে পড়েছে ও ভাইরা দয়ার নবীর চোখের পানির কত দাম দয়ার নবীর চোখের পানি কত মূল্য আল্লাহ নবীর চোখের পানি যখন কালো চাঁদরে পড়লো আমার নবী তখনও মোনাজাত করে দোয়া করে আমার নবী তাকে দেখ আল্লাহর কি মকর ওই কালো চাঁদের ভিতরে দুটো ছেলে নড়া নড়ি করে আরেকটু জোরে বললেন আরেকটু জোরে বলা গেল না ও ভাইরা রে আমার দিনের নবী তুই বাচ্চার তুলে আমার দয়ার নবী ওদের দুই গাল চুম্বন দিয়ে নাস্তার বিছানে বসিয়ে হাসার হুদের গাল নবী যেমন তুলে দেয় সাবির বাচ্চার গালে বিশ্ব নবী দুই গালের দুঃখ লোকমা তুলে দিলে আমার রসুল পাক দেখে বললো বাবা সাহাবিরা তোমার হাড় হাড্ডি গুলো খবরদার জানো কচমচ করে খাবে না হাড় হাড্ডি গুলো গোস্ত গুলো খেয়ে দস্তর রেখে দাও আমি ছাগলটা জেন্দা করে দেখিয়ে দিয়ে যাচ্ছি জোরে বল এই এই তো রহমতের নবী এই তো আমাদের নবী সারা বিশ্বের নবী সারা রহমতের নবী সেই নবী আমাদের আল্লাহ পাক কত নিয়ামত করে দিয়েছে আমাদের না নিয়ে নবী বেহেশতে যাবে না ওয়াদা করেছে সবাই মিলেমিশে বললেন আর একটু চিল্লে বললেন না খেতাবেলের কাছে মাকামে মাহমুদের কাছে নবী আমার মাথাটা ফেলবে কায়ামতের ময়দানে তফসির এসেছে আল্লাহ নবীর মাথা যখন মাকামে মাহমুদে পড়বে আল্লাহফাগ ডেকে বলে হাবিব তুমি মাথা তোলো বন্ধু শিগগির মাথা তোলো আমি আল্লাহ সহ্য করতে পাচ্ছি না তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পাচ্ছি না তোমার দাবি আজকের আমি আল্লাহ পূর্ণ করে নেব সুবহানাল্লাহ Habib বলো তুমি কি দাবি করবে বলো বলো তুমি কি দাবি বলো এই কিয়ামতের ময়দানে তোমার দাবিটা কি বলো একবার তুমি শোনাও আমি নবী আমি আল্লাহ তোমার দাবিটা পূর্ণ করতে রাজি আমার আপনার নবী দেখে বলবেন আল্লাহ এই মহামায়ের একটাই দাবি আমি খাবার জন্য দুনিয়া চাইনি পারার জন্য চাইনি আয় আল্লাহ রে তুমি বলেছিলে গাড়ি লাও তুমি বলেছিলে বাড়ি লাও তুমি বলেছিলে জান্নাতের খানা আমি লেইনি আল্লাহ এই মহা ময়দানে চাচ্ছে আল্লাহ আমার কোন আজকের এই সূর্যের তলায় সহ্য করতে পারছে না ওদের ডেকে ডেকে বিচারটা করে ওদের হাতে জান্নাতের টিকিটটা দিয়ে দি! আমার নবীর হাবিবের আমার নিজে আর কোনো কথা হবে না আর কোন সংবাদ হবে না আল্লাহর নবী আল্লাহ পাক দেখে বলবে আমার নবীর উম্মাদ বেঁচে বেঁচে আমার কাছে নিয়ে এসো আমি ওদের বিচারটা করবো জোরে বলুন কিয়ামত ময়দানে কোটি 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 আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার উম্মত আছে তারা কিয়ামতে উঠবে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ আমি বিশ্ব নবীর উম্মত কি করে চিনব আল্লাহ পাক ডেকে বলবেন ফেরেশতারা চেনার কোনো অসুবিধা নেই যারা নামাজ পড়েছিল যারা রোজা করেছিল যারা হুজু করেছিল ওই সব জায়গাগুলো নূর ঝলক দেবে আর একটু জোরে বললেন আরেকটু একটু চিল্লে বললেন না ওই ঝলকালা মানুষগুলো আমার কাছে নিয়ে এসো এই জন্য তো নামাজ পড়ার কথা বলা আছে উজু করার কথা বলা আছে আজ হেলায় খেলা মানে নষ্ট করে দিচ্ছি বাবা সময় পেলে নামাজটা পড়ু সময় পেলে আল্লাহকে ডাকুন সামনে রোজা নিয়ত করুন আল্লাহ একটা মাস যেন আমার শরীরটা ভালো রেখে দিও আমি রমজানের রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ একটু নিয়তটা করুন জি আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে এই আমাদের হাত দিয়ে আমাদের কপাল দিয়ে আমাদের মুখ দিয়ে নূর চমকাবে জোরে বল সুবহানাল্লাহ এটা আলোভার হবে জোরে বল ফেরেশতারা ডেকে ডেকে তখন দিয়ে দেবে কিন্তু জুনু পাপি যারা জুনু পাপে বলেন তো জুনু পাপী ওতে চেনেন আল্লাহু আকবার দুমুকো সকালে এক কথা বিকেলে আরেক কথা এদের বলে জুনু পাপী জি ওরা কি ময়দান আল্লাহর দর করবে ফেরেশতারা আমাদের লে চল আমাদের লে চল ফেরেশতারা তারা বলবে তোকে নূর কই তোকে জ্যোতি কই বলে আলেমরা বলেছিল সবিকুল মাওলানা বলেছিল কান ঝাড়াতে চলে গিয়েছ কেন যাইনি তা বলতে তোরা দাঁড়া পরে লে যাবো জি আহ আমার রহমতের নবী আমার দয়ান নবীর কত দাম কত মূল্য কেমতের ময়দানে কোটি কোটি মানুষ চোখে দেখবে জোরে বলুন আহ আমার নবী পাক দেখে বলবেন যাদেরকে ফেরেস তারা নিয়ে এসেছো আমার উম্মাত হাজারো কিছু অন্যায় করেছে গোনা করেছে ওদেরকে কলি আল্লাহর দরবারে পৌঁছে দাও জোরে বলুন যারা খাঁটি নবীর দরদি উম্মত তাদের জান্নাতের টিকিট দেবে আর যেসব উম্মতেরা দুআসরা হয়তো কিছু করেছে নেকি করেছে তাদেরকে জাহান্নামের টিকিট দেবে আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ এদেরকে শান্তি দাও এদেরকে নাজাত দাও আল্লাহ পাক বলবে আল্লাহ নবী আমি অদা করেছি ওদেরকে পুড়িয়ে তারপরে জান্নাত শাস্তি দিয়ে তারপর জান্নাত অত সহজ না

ঈশা নত লাঠি চোবাত আর কুম বীজ বলতো জেন্দা হতো আর আমার নবী সরাসরি বলে আল্লাহ জেন্দা করো আমার নবীর পাওয়ার কথা আল্লাহ দিয়েছিলেন সঙ্গে সঙ্গে বকরি ছাগলটা জেন্দা হয়ে সামনে দিয়ে ডাকতে ডাকতে চলে যাচ্ছে জোরে বলতে পারলেন আর একটু চিল্লে বলা গেল না আরেকটু একটু জোরে বলতে পারলেন না আল্লাহর নবী ওই অবস্থা দেখে কেতাবে লেখা আছে কম বেশি পাঁচ হাজার ইহুদি তারা দেখছিল তারা দেখছিল বিশ্ব নবীর কাণ্ড বিশ্ব নবীর আপনার চাল চলন তার আর দেরি করতে পারল না সুটে সে পাঁচ নবীর হাতে হাত দিয়ে তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল তারা বলল গো আজকের আমরা চোখে দেখলাম পৃথিবীর জমিন ইসলামের কোনো বিকল্প নেই ইসলাম হচ্ছে সত্য ইসলাম হচ্ছে সত্য জোরে বলে আজকের আমি বলে দিয়ে যাচ্ছি আমার মৌলি মুকুন্দ ভাইরা একদম খাবড়াবেন না একদম চিন্তা করবেন না আমার আল্লাহ আমাদের দিন আবার ফিরিয়ে দেবি জোরে বলুন ইনশাল্লাহ ইমাম মেহিদি আসবে সরমজাম তৈরি হয়ে যাচ্ছে হজরত ইসা নবী লাভবেন সব সরমজাম তৈরি হয়ে যাচ্ছে আর খুব বেশি দেরি নেই যথারীতি তাড়াতাড়ি ইনশাল্লাহ হয়তো আমরা দেখ দেখতে পাব বলুন ইনশাল্লাহ আপনার নেটে দেখছেন আরো আরো যারা সংবাদ মাধ্যমে দেখছেন আল্লাহ প্রত্যেককে দেখার মতো তৌফিক দিন কারণ আজকের সারা বিশ্বে মুসলমানদের নেতা নেই সারা বিশ্বে মুসলমানদের একটা লিডার মাতব্বার নেই তাই আজকের আমার দাদা পীর চলে গেছে তেরোশো হিজরির মুজাহে আর চোদ্দো হিজরি মুজাদ্দেদ আসবে হজরত ইমাম মেহেদি জোরে বলুন সুবহানাল্লাহ আজকের বলছি বাবা অহংকার গর্ব তাকোপারি ফেরে পাজি বাজি ভাই ধরে বলছি আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আমার সোনার পাগল সব বাদ দেয় আপনার ভাই না ভাই না একটা ভাইয়ের গালে চড় মারবেন আপনার হাত কাঁপবে না আপনার হাত কি কাঁপবে না একটা ভাই আপনি লাঞ্ছিত বঞ্চিত করবেন আপনার কি দুঃখ লাগবে না তাই পায়ে ধরে বলছে বাবা মিলেমিশে চলুন মিলেমিশে থাকুন ভাই ভাইয়ের দরদের করে তুলে নেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে জোরে বলুন আমার কথা ভুলবেন না একটু মগজে রাখবেন একটু রাখবেন যেতে আমি আপনাদের খোকা ভাই এলাকায় আসি আপনারা ভালোবাসে মহব্বত করেন আমি দেখেছি বাবা দেখেছি আমি ঘটক পুকুরি নেমেছি আল্লাহ চা খাবো একটুখানি বাথরুমে গেছে ওখানে পেশাবে হ্যাঁ আপনার পাম্পের ছেলেরা ঘিরে ধরেছে আপনি খোকা ভাই না আমি তো পরিচয় দেন চিনলে কি করে বলতো তোমার ডেলি দেখছি আল্লাহ দেখেন বাবা নিজের নাম নিজে ঢোল নিজে বাজাতি নেই আল্লাহ পাক এমনি বাজিয়ে দেয় জোরে বলুন চিল্লে বলুন আমি যেসব আলেমদের সোহবাতে জীবন কাটিয়েছি আপনাদের দোয়া আপনাদের পায়ের ধুলি এখনো পর্যন্ত আল্লামা চালাচ্ছে এইটি লাখ লাখ শুকরিয়া তবে আমার জীবনে দেখেছেন কোন ইউটিভিতে দেখেছেন আমি কার বাঁশ দিছি বাবা না আমার বাঁশ অনেকে দেশে অনেকে দেশ আমি সবর করে আছি বাবা আল্লাহ চালাচ্ছে এই সামনে বছর উনত্রিশে এ বলে দিন সামনে বছর দাউদ করে গেলে পাশের পাড়া সে না সর ফোন ফোন হুজুর দাউদ কর হুজুর দাউদ করবো জি আল্লাহু আকবার কাশি ডাঙা না কি বলে বাবা কাশি কাশি ডাঙা আসতে হুজুর দাউদ কর আমি এখন সে সামনে বসো হুজুর এক কর ও তোর বাবা যাবে না হ্যাঁ তা আমিকে হেরিয়ে যাবো আরো আল্লাও হাত পায় দাও হাত নিতে হলো এটা আপনাদের দোয়া আমি গর্ব করে বলছি রে আমি পায়ে আর ধুলো নিয়ে বলছি আপনাদের একটু দোয়া করবেন আমার জন্য বাবা আল্লাজন ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখে জোরে বলুন একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন সত্যি আজকে আমার এই শফিকুল মওলানা ভাই খুব মনের মানুষ উনি মসজিদটা যেভাবে সাজিয়েছে আমি তো দেখলাম বাবা তবে একটা কথা বলি আমার হ্যাঁ মৌলিমকেন্দু ভাইরা খবরদার

এটা বউ লেবেড়কে বলি আমি জেশ করতে মাকরা ঠিক হয়ে যাই এই মাকরা ঠিক হইছে ওই যে গোশ ভাত দিন মাছ বাড়ির মধ্যে নিয়ে খাওয়াচ্ছে তা বউ খাওয়াচ্ছে দেখি তো মাঠে যাচ্ছে আল্লাহ আকবার কি হচ্ছে দেখেন এইজন্য বলি বাবা ভাতে বাড়ে ঠিক না ভুল বলছি বাবা ঠিক না ভুল বলছি তা আমার ভাই যেভাবে সাজিয়েছে সত্যি আল্লাহ শুকর এরাম ইমাম দরকার আছে বাবা এমন ইমাম দরকার আছে আমার বাড়িতে গেছিল আমি দেখেছি আমার বাড়িতে তো খাই খাওয়া করেছে আপনাদের দোয়া আপনাদের দোয়া ইনশাআল্লাহ থেকে সুখে শান্তিতে আল্লাহ পাক থাকার তৌফিক দান করুক জোরে বলুন আল্লাহ মাবিন তাই আসুন পরস্পর আল্লাহর আলেম রাজ বা আলোচনা করবে আমি গোনাগার আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে এসেছি আমার আটটা ওঠার কথা ছিল সাড়ে আটটায় উঠেছি মাসাল্লাহ আমার পরে বড় বড় আলেম রাজ আলোচনা করবে সবাই একটু দাঁড়ান তো সালাম দেয় নবীকে ওঠেন সবাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল তুলে

কিন্তু আজকে দেখছি মাইকটা ভালো আর আমি মাইকে উঠলে দেখবেন কোন জায়গায় ইকো দাও এখন আলেমরা অনেক সবার কথা বলছি রে বাবা আমার কালিমুল্লাহ হুজুর ছিল ও সব ইকোটিকে ধার ধারত না হ্যাঁ ইকোটিকে ধার ধারত না এই দেখেন দুবার মার খেয়েছে আমার কালিমুল্লাহ হুজুর বলি ইকো কি শুধু আওয়াজটা দিয়ে দাও জোরে বলুন এসব আল্লাহর অলি চলে গেছে বাবা আল্লাহর বন্ধু চলে গেছে বাবা হ্যাঁ জীবনে আমার আমার ছোট হুজুর বড় ছেলে স্কেজে ওয়াজ করতে দেখিনি নিচে চেয়ার বসে ওয়াজ করতো ঠিক না ভুল বলছি বাবা কি আল্লাহর অলি চলে গেছে বাবা কি আল্লাহর বন্ধু চলে গেছে বাবা কলি যে এখনো কাঁদে বাবা ফুরফুরা গেলে মনটা ঠিক রাখতে পারি না বাবা শুধু মনটা কাঁদে উনি আমার পীর বাবা আমার মেজ হুজির পরে আমি কালিমুল্লা হুজির হাতে হাত দিয়েছিলাম উনি আমার মরিদ করে নিয়েছিলেন বাবা মশিউর তুমি আমার মুরিদ কি মনের মানুষ বাবা কি মহাপথের মানুষ বাবা ওসব মানুষগুলোকে হারিয়ে ফেলেছি বাবা আর পাবো না আর পাবো না ঠিক আছে মাশাআল্লাহ এজন্য আসছেন মাশা আমি তো বলিস আমার হুজুর মিস করে না ইনশাআল্লাহ

তার সামনে তুই কত বড় দুমুক সামনে তক বিদ্যাছে ফুরবুরা ফুরবুরা আর ওখানে গিয়ে বলছে ফুরবুরা ফুরবুরা এজন্য বলছি বাবা চিনে নেবে চিনে নেবে বারবার পাই ধরে বলছি বাবা তা আল্লাহর হুকুম এসেছে আমার ছোট ভাই আলোচনা করবে আর আলেম এত সুন্দর সাজিয়েছে মাশাআল্লাহ আর হুজুর কেবলা আসছে বাবা আজকে বলুন ওনার বাড়িতে ভাই মারা গেছে ভাই আমার আমার ইমাম সাহেব ভাই ভাই বলছে হুজুর ফোন করেছে আমি যাচ্ছি জোরে বলু চিল্লে বল তাই তো নাকি ভাই দেখেন তাহলে আপনাদের কত ভালোবেসেছে বাবা আজকের ভাইরে ভাইকে কবর দিয়ে আপনাদের মহাপিলে আসছে এর নাম ভাই আপনাদের মহাপীড়িতে যা সৌন্দর্য হয় জি সেজন্য বলছি বাবা যারা বাইরে দূরে সবাই ভিতরে এসছে প্রাণ খুলে সালাম পড়েন ইয় নবী সালাম

র বানিক পহলোক দুখের এ রজনীক করিলে জগৎ নুরাণী আমিনাত নয় অনির্মনিয়া নবী সালা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সবাই গায়ে গা লেগে বসুন বালাগালা উলা বিকা মালি